25 জানুয়ারি 1998 রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের স্থায়ী ভবন নির্মাণের কাজ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। কোনো ধর্ম ব্যবসায়ী যাতে ধর্মের অপব্যাখ্যা করে আমাদের দেশের ক্ষতি করতে না পারে সেজন্য ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব নিতে হবে। 25 জানুয়ারি 2002 জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণ প্রচারে অপারগতা প্রকাশ করে টেলিভিশন চ্যানেলগুলো। বিকল্প ব্যবস্থা হিসেবে লন্ডন ভিত্তিক দুটি চ্যানেলে ভাষণ প্রচারের সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় যাওয়ার শুরু থেকেই গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। 25 জানুয়ারি 2019 দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে জাতীয় ঐক্যের ডাক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, একাদশ সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা নিতান্তই কম, তবে সংখ্যা দিয়ে আমরা তাদের বিবেচনা করব না।